নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে, এবং এপিসোডের বিষয়টা কিন্তু বেশ মজার অথবা গা ঘিন ঘিন করার, কিরকম একটা নোংরা টাইপের। কি তা হলো সুগন্ধি, পারফিউম। আপনারা সকলেই বোধহয় ব্যবহার করেন, তো পারফিউম ব্যবহার করেন না এই পৃথিবীর কোন মানুষই। আর যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী তিনি হয়তো পারফিউম ব্যবহার করেন, কিন্তু পারফিউমের আছে নানান নানান গল্প। কিসব দিয়ে পারফিউম তৈরি হয়, কিসব সেলিব্রিটি ব্র্যান্ড হয় পারফিউমের, আমরা জানি প্রত্যেকেই। যারা একটু সেলিব্রিটি হয়ে যান, বিখ্যাত মানুষ হয়ে যান, তাদের অনেকের নামেই কিন্তু পারফিউম তৈরি হয়, ব্র্যান্ডেড পারফিউম। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পারফিউম, আন্দ্রে গাসি পারফিউম, যেরকম বড় সেলিব্রিটিদের কিন্তু পারফিউম হয়। এটা গেলে দুই, পারফিউমে এই অনেক সময় দেখা যায় যে সেলিব্রিটিদের নামে পারফিউম তৈরি হয়, সেই পারফিউমে তাদের ঘামের গন্ধ ব্যবহার করা হয়। এ কথাও বহুল প্রচলিত, আমরা শুনেছি যে অমুক মানুষের ব্র্যান্ডে আপনি হয়তো একটা পারফিউম ব্যবহার করেন, তাতে সেই মানুষটার ঘামের গন্ধ ব্যবহার করা যায়। পারফিউমে সিগারেটের গন্ধ দেওয়া হয়, পারফিউমে বিভিন্ন ফুলের গন্ধ তো থাকে, তাতে সব থেকে বেশি জুঁই ফুলের গন্ধ বোধ হয় এই পৃথিবীতে সব থেকে বেশি চলা কোনো ফুলের গন্ধ হল পারফিউম। যে পারফিউম যত চলে গোটা পৃথিবীতে, তাতে সব থেকে বেশি যে ফুলের গন্ধটা ব্যবহার করা হয় সেটা কিন্তু জুঁই ফুলের পারফিউম। তো পারফিউম নিয়ে অনেক অনেক মত আছে, নানা রকম মজার মজার ঘটনা আছে, কিন্তু এবার যে ঘটনাটার কথা আমি বলতে চলেছি, আপনার কাছে এরকম আজগুবি এবং উৎকট টাইপের ঘটনা আপনার জানা আছে কিনা জানি না, যে আগামী 26 অক্টোবর এই পুজোর শেষ, পুজোর সময়টা হয় বা পুজোটা শেষ মুখে একেবারে, সেই সময় টলি নামে একটি সংস্থা এই পৃথিবীরই, তারা একটি পারফিউম বাজারে আছে, খুব কম দামের নয়, বেশ দামি পারফিউম। তার নাম তারা রেখেছে জুপিটার, তার নাম তারা রেখেছে জুপিটার। এই জুপিটার পারফিউমকে নিয়ে ইতিমধ্যে খবর গোটা পৃথিবীতে ভাইরাল, বহু মানুষ পড়ছেন কি এই জুপিটার পারফিউম, এটা গায়ে মাখলে এই সুগন্ধি কিরকম গন্ধ ছড়াবে। তাতে জুপিটার পারফিউম যারা তৈরি করছেন তারা যে সমস্ত গল্প বলছেন তা তো শুনলেই আপনার চক্ষু চড়ক গাছ বা ছানা পড়া হবে। তার কারণ এই পারফিউমটার নাম জুপিটার রাখাই হয়েছে এই কারণে যে জুপিটার মানে কি, বৃহস্পতি গ্রহ, সৌরজগতের সব থেকে বড়, আমাদের যে গ্রহগুলি আছে তাদের মধ্যে সব থেকে বড় গ্রহটি বৃহস্পতি। সেই বৃহস্পতি গ্রহের গন্ধ যেমন, সেই গন্ধই রাখা হয়েছে এই পারফিউমে। অর্থাৎ জুপিটার পারফিউমটা গায়ে লাগালে আপনি যে গন্ধটা অনুভব করবেন, এই গন্ধটা আসলে বৃহস্পতি গ্রহের মতো। আপনি যদি বৃহস্পতি গ্রহতে থাকার সুযোগ পেতেন, সেখানে যে ধরনের আবহাওয়া এবং গন্ধ আপনার নাকে বাসত, এই জুপিটার পারফিউমের গন্ধটা ঠিক তেমন। আর এই গন্ধটা তৈরি করার জন্য যে পচা ডিম, তার সঙ্গে যদি ব্লিচিং পাউডার এই জাতীয় জিনিস আপনি অ্যাড করেন, তাহলে যেরকম উৎকট গন্ধ হতে পারে সেটাই হলো এই জুপিটারের গন্ধ। তাহলে আপনার মনে হতে পারে এত খারাপ গন্ধ কেউ গায়ে পয়সা খরচা করে মাখবে, না একদমই তাই নয়। পচা ডিম, ব্লিচিং পাউডার এইগুলোতে সেই রাসায়নিক পদার্থ পাওয়া যায় যা মেশালে এরকম এরকম গন্ধ তৈরি হয়। তাতে তো পরবর্তীকালে কিছু কেমিক্যালস, এ সমস্ত যারা বিজ্ঞানী তারা ভালো বলতে পারবেন, যার পারফিউমটা তৈরি করবেন তারা তো অনেক কেমিক্যালস এর সঙ্গে অ্যাড করবেন, তবে প্রথম প্রাথমিক যে গন্ধটা হয় তা হলো পচা ডিম আর ব্লিচিং পাউডারের মতো। বৃহস্পতি গ্রহের গন্ধ নাকি সেরকম, বিজ্ঞানীদের তেমনই দাবি। তো যিনি বানিয়েছেন তিনিও বলছেন যে আমার সব থেকে পছন্দের গন্ধ হলো পারফিউমে জুঁই ফুলের গন্ধ বা রজনীগন্ধাও চলতে পারে, এই দুটো গন্ধের পারফিউমই আমি সব থেকে পছন্দ করেছি। কিন্তু এবার যখন পারফিউম বানাতে বসলাম আমার ক্রেতাদের জন্য, তখন আমার মনে হলো যে একটা অন্য কিছু করি। এই অন্য কিছু করতে গিয়ে তার মাথায় পড়লো যে সব থেকে বড় গ্রহ তো জুপিটার, তাহলে কেন না জুপিটারের গন্ধ কেমন হবে সেটা জানার চেষ্টা করে সেই গন্ধ অনুযায়ী পারফিউম বানি। তাই তৈরি হলো জুপিটার, যে আসতে চলেছে 26 অক্টোবর। যদি আপনার ইচ্ছে করে বৃহস্পতি গ্রহে যেতে পারি বা না পারি, বৃহস্পতি গ্রহের গন্ধ গায়ে নিয়ে ঘুরবো, তাহলে আপনিও কিনে ফেলতে পারেন জুপিটার পারফিউম। আর আজকে অনলাইনে জগতে তো সবকিছু সম্ভব, ঘরে বসেই কেনা, তাতে অসুবিধা নেই কিছু। আজকের মতো এটুকুই স্বরূপ কথা, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।